হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আপনাদের সামনে পুমার আরেকটি নতুন শুজ, পুমা অবশ্যই মেন্স শুজ, পুমা হেডর ওমন ওমেন্স ট্রেনিং শুজ। চলুন তাহলে আমরা প্রোডাক্টটি দেখি কেমন। এটা হলো পুমার হেডর মোনো ওমেন্স শুজ। দেখতেই পাচ্ছেন শুজটি কিন্তু 100% ট্রেনিং শুজ, এবং এটার ক্যাটাগরি, কোয়ালিটি এবং কালার ভেরিয়েশনটি আমি আপনাদের আগেই দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে এই প্রোডাক্টটি কী দিয়ে বানানো, কী কী পারপাসে আপনারা ইউজ করতে পারবেন, এবং আপার ম্যাচ, ডাউন সোল, আপার সোল, আপার সাইড কীরকম, এবং সোলগুলো কীরকম গ্রিপ কীভাবে পাবেন, কীরকম পাবেন। চলুন তাহলে আমরা প্রোডাক্টটি দেখি। আমি সর্বপ্রথমে আপনাদেরকে ইন্টারন্যাশনাল আর্টিকেলটা দেখিয়ে দিচ্ছি। আপনার যদি এটা প্রয়োজন হয় অবশ্যই পুমার শোরুমে যেয়ে এই আর্টিকেলটি দেখাবেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন পুমার যে কোনো শোরুমে যদি ওনাদের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে। আমি কিন্তু আগের ভিডিওগুলোতে আর্টিকেল দেখাতাম না, এখন দেখাচ্ছি একটা কারণ বশত, যেন আপনারা ওদেরকে নির্দিষ্ট পরিমাণে বলতে পারেন। চলুন তাহলে আমরা প্রোডাক্টটি দেখি। ওয়াসাম কোয়ালিটি আমি বলছি, এটা খুবই সুন্দর একটি কোয়ালিটি। জুতার কোয়ালিটিটি কিন্তু রাবার গ্রিপ, আপার সোলটি কিন্তু আপার ম্যাশের সাথে আপনার পিইউ ব্যবহার করেছে। এতে দেখা যায় যে ট্রেনিংয়ের সময় জুতার আপার অংশটা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা টেকসই কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন, এটার বিল্ডিং কোয়ালিটি খুবই সুপার। ব্যাক হেইলে কিন্তু পুমার একটা ব্র্যান্ডিং আছে, ব্যাক সাইডে পুমার ব্র্যান্ডিং আছে, এটা সম্পূর্ণটাই কিন্তু রাবার গ্রিপ ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্ট লোগোতে কিন্তু পিইউ ব্যবহার করা হয়েছে। তো আমি যেটা বলতে চাই, ওমেন্স আমার যে ভিউয়ারগুলো আছেন তাদের জন্য এইটা কিন্তু প্রচণ্ড ভালো হবে, আপনার জিম এবং ট্রেনিংয়ের জন্য প্রচণ্ড ভালো হবে, খুবই ভালো একটি শুজ। এটার কোয়ালিটি সুপার, এটার নিচে কিন্তু আই থিঙ্ক সো সফট ফোম ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের ধরন, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, এয়ার সার্কুলেশন পাবেন, এবং এইটা কিন্তু আপনার একটু হিলটা কিন্তু একটু বড়, দেখা যাবে আপনি ক্যাজুয়ালি ইউজ করতে পারছেন অনায়াসে। আগেই বলেছি ব্র্যান্ডিংয়ের কোয়ালিটি কিন্তু সুপার কোয়ালিটি। তো যদি প্রোডাক্টটি ভালো লাগে থাকে বন্ধুরা, আবার বলছি, তাহলে আপনি পুমার যে কোনো শোরুমে যে আপনি ইন্টারন্যাশনাল আর্টিকেলটি দেখিয়ে দিবেন, যদি ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকে অবশ্যই ওনারা এটা দি আপনাকে দিবে, যদি ওনাদের কাছে থাকে। এটা যদি বাংলাদেশে আসে তাহলে আমার কাছে মনে হচ্ছে আপনার 14-18 হাজার টাকার মতো হতে পারে। তো আর্টিকেলটা কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি, মাস্ট বি এটা দেখাবেন যদি ওনাদের কাছে থাকে বন্ধুরা। তো আপনারা জানেন বন্ধুরা, একটি ভিডিও করতে অনেক কষ্ট হয়, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।